বন্ধুরা, আপনাকে আমার নতুন চ্যানেলে স্বাগত। আজকে আমার বিষয় হলো বই। বই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করেছি। বই সম্পর্কে বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক লিও টলস্টয় বলেন, থ্রি থিংস আর এসেন্সিয়াল ফর লাইফ এন্ড দোজ আর বুকস বুকস বুকস। যুগে যুগে পৃথিবীতে মহা মানুষের আবির্ভাব ঘটেছে, বিশ্ব বরেণ্য ব্যক্তিবর্গ পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তারা রেখে গেছেন তাদের মহামূল্যবান চিন্তা তাদের বইয়ের মাধ্যমে। বই তাদের সম্পর্ক তৈরি করেছে অমর। প্রাচীন সভ্যতায় যীশুখ্রিস্টের জন্মের 3500 বছর আগে যখন লেখার পদ্ধতি তৈরি করা হয়, তখন লেখার জন্য পাথর, কাদামাটি, গাছের ছাল, ধাতুর পাত এবং হাড়ের মতো বিভিন্ন বস্তু ব্যবহার করা হয়েছিল। এগুলো এপিগ্রাফিতে অধ্যয়ন করা হয়। ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগে লেখার জন্য একটি জনপ্রিয় মাধ্যম ছিল কিউনিফর্ম। কিউনিফর্ম হলো একটি লেখার পদ্ধতি যা প্রাচীন ব্রোঞ্জ যুগের শুরু থেকে ব্যবহৃত হতো। এটি সুমেরীয়, আক্কাদিয়ান, ব্যাবিলনীয় এসহ বেশ কয়েকটি ভাষা লিখতে ব্যবহৃত হয়েছিল। এখানে মিশরে ব্যবহৃত কিছু ইউনিফর্ম অক্ষরকে দেখানো হয়েছে। কিউনিফর্ম অক্ষরগুলি একটি ভেজা মাটির ট্যাবলেটে উপর স্টাইলাস দ্বারা লেখা হতো। এখানে দেখুন মধ্যযুগে ব্যবহৃত কিছু স্টাইলাসের ছবি দেখানো হয়েছে। এখানে দুটি স্টাইলাস লোহার তৈরি, যে দুটি কালো রঙের আর একটি সাদা রঙের, যেটা সেটা হচ্ছে হাড়ের, আর একটা হচ্ছে যেটা সোনালি রঙের, সেটা ব্রাশের তৈরি। এবার আসা যাক ট্যাবলেটের কথা। না, ওই ট্যাবলেট না যে ট্যাবলেট আমরা খেয়ে থাকি, এ ট্যাবলেট হচ্ছে লেখার জন্য ব্যবহৃত হতো। আমরা বর্তমানে লেখার জন্য যেমন দিস্তা কাগজ ব্যবহার করি, আগে সেরাম কাগজের আবিষ্কার তখনও হয়নি। তখন এই ট্যাবলেটের ওপর লেখা হতো। ট্যাবলেটগুলো মূলত মাটি বা কাদা দিয়ে তৈরি হতো এবং কাঁচা অবস্থায় এগুলোতে স্টাইলাস ধরে লিখিয়ে রোদে শুকনো হতো এবং পুড়িয়ে সেটা শক্ত করে সংরক্ষিত করা হতো। একবার লেখার পরে অনেক ট্যাবলেট রোদে বা বাতাসে শুকানো হয়েছিল, ভঙ্গুর ছিল। পরবর্তীতে এই ক্লে ট্যাবলেটগুলিকে জলে ভিজিয়ে নতুন পরিষ্কার ট্যাবলেটগুলিতে পুনর্ব্যবহৃত করা যেতে পারে। এখানে একটা ছবিতে দেখানো হয়েছে সুমেরীয় মাটির ট্যাবলেট, যেটি বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল ইনস্টিটিউটে রক্ষিত আছে। এখানে দেবী ইনানা এবং তার প্রেমিক সম্বন্ধে বলা হয়েছে, ইনানা এবং এবি কবিতার পাঠ্যের সাথে এটি খোদিত। ইনানা হলেন প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলে পূজিত প্রেম, সৌন্দর্য, যৌনতা, যুদ্ধ, ন্যায়বিচার ও রাজনৈতিক ক্ষমতার দেবী। প্রথমে সুমের অঞ্চলে তার পূজার প্রচলন ঘটে। পরবর্তীকালে আক্কাদীয়, ব্যাবিলনীয় ও আসিরীয়রা ইস্তার নামে তার পূজা করত। ইনানা পরিচিত ছিলেন স্বর্গের রানী নামে। ছবিতে একটা ট্যাবলেট দেখা যাচ্ছে যেটা ব্যাবিলনে পাওয়া গেছিল। এটি খ্রিস্টের জন্মের 1800 বছর আগের ঘটনা। একটি কিউনিফর্ম স্ক্রিপ্টে লেখা হয়েছিল আর এখানে অনেক সংখ্যার উদাহরণ পাওয়া গেছে। প্যাপিরাস। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে প্রথম মিশরে প্যাপিরাস তৈরি করা হয়েছিল। প্যাপিরাস থেকে তৈরি স্ক্রোলগুলি প্রাচীন মিশরে লেখার জন্য প্রথম ব্যবহার করা হয়েছিল, সম্ভবত মিশরে প্রথম রাজবংশের শুরুতে। প্যাপিরাস, এটি কাগজ আবিষ্কারের প্রথম ধাপ বলা যেতে পারে। পুরু কাগজের অনুরূপ একটি উপাদান যা প্রাচীনকালে লেখার পৃষ্ঠ হিসাবে ব্যবহৃত হতো। এটি প্যাপিরাস উদ্ভিদ সাইপেরাস প্যাপিরাস, একটি জলাভূমি রোধার পিত থেকে তৈরি করা হয়েছিল। মিশরীয় সভ্যতায় নীল নদের তীরে নলখাগড়া জাতীয় গাছ পাওয়া যেত। সেই গাছ কেটে প্রাপ্ত খোলকে পাথর চাপা দিয়ে রোদে শুকানো হতো, ফলে খোলগুলো শুকিয়ে যেত এবং পাথরের চাপে সোজা হয়ে লেখার উপযোগী হতো। পরবর্তীতে আঠা দিয়ে জোড়া দিয়ে রোল আকারে সংরক্ষণ করা হতো। প্যাপিরাসের এক একটি রোল লম্বাই 10 থেকে 20 ফুটের মতো হতো। এভাবে তৈরি প্রাচীন লেখার উপযোগী মাধ্যমকে প্যাপিরাস বলা হয়। বর্ণমালার সৃষ্টির ক্ষেত্রে মিশরীয়দের যেমন বিশেষ অবদান ছিল, তেমনি তারা আবিষ্কার করেছিলেন লেখার উপযোগী এই চমৎকার উপাদানটি। এখানে ছবিতে একটা প্যাপিরাস দেখা যাচ্ছে যেটা খ্রিস্টের জন্মের 3য় শতক আগে একটা অফিসিয়াল লেটার। কাগজের দৃশ্যটি হুনেফের খ্রিস্টপূর্ব প্রায় 1375 এর কথা বর্ণনা করছে। দৃশ্যে দেখাচ্ছে আনুবিস দ্বারা হুনেফের তার হৃদয় মাত বা সত্যের মাপকাঠি দ্বারা একটি পালকের সত্যের সাথে ওজন করছে। স্ক্রুল। স্ক্রুল মানে আমরা বুঝি গোটানো বা রোল করা। প্যাপিরাস বইগুলি 10 মিটার বা তার বেশি দৈর্ঘ্যের জন্য একসাথে আটকানো কয়েকটি শীটের, এটিকে স্ক্রুল বলা হতো। কিছু বই যেমন তৃতীয় রামসেসের রাজত্বের ইতিহাস 40 মিটারের বেশি লম্বা ছিল।
বই অনুভূমিকভাবে গুটানো হয়, পাঠ্যটি একপাশে দখল করে এবং কলামে বিভক্ত ছিল। এগুলি স্ক্রোলের উদাহরণ। প্যাপিরাস, পার্চমেন্ট বা কাগজ যা থেকেই তৈরি করা হোক না কেন, হেলেনিস্টিক, রোমান, চাইনিজ, হিব্রু এবং মেসিডোনিয়ান সংস্কৃতিতে বইয়ের প্রধান রূপ ছিল স্ক্রোল। আরও আধুনিক কোডেক্স রীতির বই প্রাচীনকালের শেষের দিকে রোমান বিশ্বকে দখল করে নেয়, কিন্তু স্ক্রোলের রীতি এশিয়াতে অনেক বেশি সময় ধরে টিকে ছিল। সেভিলের ইসিডোর, মৃত্যু 636 খ্রিস্টাব্দ, তার বিশ্বকোষ ইটিমোলজিয়াতে 6.13 একটি কোডেক্স, বই এবং স্ক্রোলের মধ্যকার সম্পর্ক এভাবে ব্যাখ্যা করেছেন, একটি কোডেক্স অনেক বইয়ের সমন্বয়ে গঠিত, একটি বই একটি স্ক্রোল দিয়ে গঠিত। গাছ বা লতাগুলোর কাণ্ড কোডেক্স থেকে প্রাপ্ত রূপকের মাধ্যমে একে কোডেক্স বলা হয়। এটি যেন একটি কাঠের গুঁড়ি, কারণ এর মধ্যে শাখার মতো অনেকগুলো বই আছে, যদিও এর আধুনিক ব্যবহার অন্যরকম। আধুনিক ব্যবহারে কোডেক্স হল প্রথম তথ্য ভাণ্ডার যাকে আধুনিক মানুষ একটি বই হিসাবে স্বীকৃতি দিয়েছিল। একই আকারের অনেকগুলো পাতাকে এক প্রান্তে কোনো উপায়ে আবদ্ধ রেখে সাধারণত আরও শক্তিশালী উপাদানে তৈরির দুটি প্রচ্ছদে বাঁধাই করে কোডেক্স তৈরি করা হয়। বইয়ের একটি রূপ হিসেবে কোডেক্সের কথা প্রথম লিখেছিলেন মার্শাল, মৃত্যু 102-104 খ্রিস্টাব্দ। প্রথম শতাব্দীর শেষের দিকে তার অ্যাপোফোরেটে তিনি কোডেক্সের ঘনবিন্যাসের প্রশংসা করেন। যদিও পৌত্তলিক হেলেনিস্টিক বিশ্বে কোডেক্স কখনোই খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কেবল খ্রিস্টান সম্প্রদায়ই একে ব্যাপকভাবে ব্যবহার করত। তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে ধীরে ধীরে এই পরিবর্তনটি ঘটেছিল। বইয়ের কোডেক্স ফর্ম গ্রহণ করার বেশ কয়েকটি কারণ ছিল, যেমন বিন্যাসটি সাশ্রয়ী, লেখার উপাদানের উভয় দিক ব্যবহার করা যায়, এটি বহনযোগ্য, অনুসন্ধানযোগ্য এবং গোপন করা সহজ। একটি বই পড়া তুলনামূলকভাবে অনেক সহজ, সহজেই কাঙ্ক্ষিত একটি পৃষ্ঠা খুঁজে বের করা এবং উল্টানো যায়, সে তুলনায় একটি স্ক্রুল ব্যবহার করা আরও অসুবিধাজনক। খ্রিস্টান লেখকেরাও হয়তো তাদের লেখাগুলোকে স্ক্রোলে লেখা পৌত্তলিক ও জুডাইক গ্রন্থ থেকে আলাদা করতে চেয়েছিলেন। এছাড়াও কিছু ধাতব বই তৈরি করা হয়েছিল যার জন্য ধাতুর একটি অসম্ভব দীর্ঘ অনমনীয় স্ক্রোলের পরিবর্তে ধাতুর ছোট ছোট পৃষ্ঠার প্রয়োজন ছিল। একটি বই আরও 68 জায়গায় বা পাশাপাশি একটি 68 লাইব্রেরি বা তাকে সহজেই সংরক্ষণ করা যায়। ছবিতে একটা বাম্বু কাউডাস দেখা যাচ্ছে, যেটি একটি পৃথিবী বিখ্যাত বই, দ্য আর্ট অফ ওয়ার। এটি সম্ভবত 18 শতকের। কোডেক্সের পরে এর আধুনিক রূপ হল পাণ্ডুলিপি। মুদ্রণ আবিষ্কারের আগে চীনে কাঠের ব্লক দ্বারা এবং ইউরোপে একটি মুদ্রণ প্রেসে চলমান টাইপের দ্বারা সমস্ত লিখিত নথি উভয়ই হাতে তৈরি এবং পুনরুৎপাদন করতে হতো। পশ্চিমে পুঁথি, পাণ্ডুলিপি, হস্তলিখিত এবং হাতে কপি করা নথি প্রিন্টের উদ্ভাবন এবং ব্যাপকভাবে গ্রহণের আগে লেখার একমাত্র রূপ ছিল। এগুলি তৈরি করতে ব্যবহৃত কৌশলগুলিতে অগ্রগতি করা হয়েছিল। প্রারম্ভিক পশ্চিমী রোমান সাম্রাজ্যে মঠগুলি খ্রিস্টধর্ম সম্পর্কিত ল্যাটিন লেখার ঐতিহ্য অব্যাহত রেখেছিল এবং পাদ্রীরা ছিল প্রধান পাঠক এবং অনুলিপিবাদী। বই তৈরির প্রক্রিয়াটি দীর্ঘ এবং শ্রমসাধ্য ছিল। এগুলি সাধারণত পার্চমেন্ট বা ভেলামে লেখা হতো, প্রক্রিয়াজাত প্রাণীর চামড়া থেকে তৈরি পৃষ্ঠতল লেখা। পার্চমেন্ট প্রস্তুত করতে হয়েছিল, তারপরে সীমাহীন পৃষ্ঠাগুলি পরিকল্পনা করা হয়েছিল এবং একটি ভোঁতা হাতিয়ার বা সীসা দিয়ে শাসিত হয়েছিল। তারপরে পাঠ্যটি একজন লেখক দ্বারা লিখিত হয়েছিল, যিনি সাধারণত চিত্র এবং রুব্রিকেশনের জন্য ফাঁকা জায়গা রেখেছিলেন। অবশেষে এটি একটি বুকবাইন্ডার দ্বারা আবদ্ধ হয়। বই তৈরি এবং অনুলিপি করার সাথে জড়িত অসুবিধার কারণে সেগুলি ব্যয়বহুল এবং বিরল ছিল। ছোট মঠগুলিতে সাধারণত মাত্র কয়েক ডজন বই থাকত। নবম শতাব্দীর মধ্যে বৃহত্তর সংগ্রহগুলি প্রায় 500 ভলিউম এবং এমনকি মধ্যযুগের শেষের দিকে অ্যাভিগননের পোপ লাইব্রেরি এবং সোরবনের প্যারিস লাইব্রেরি প্রায় 2000 ভলিউম ছিল। 13তম শতাব্দীতে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের ফলে বইয়ের চাহিদা বেড়ে যায়। ভারতে বার্চের ছাল বা তালপাতার তৈরি আবদ্ধ পাণ্ডুলিপি প্রাচীনকাল থেকেই বিদ্যমান ছিল। খেজুর পাতার পাণ্ডুলিপিতে লেখাটি একটি ছুরি কলম দিয়ে আয়তাকার কাটা এবং নিরাময় করা পাম পাতার পাতায় খোদাই করা ছিল, রং তারপর পৃষ্ঠে প্রয়োগ করা হয় এবং মুছে ফেলা হয় কাটা খাজে কালি রেখে। প্রতিটি শীটে সাধারণত একটি ছিদ্র থাকে যার মধ্য দিয়ে একটি স্ট্রিং যেতে পারে এবং এই শীটগুলিকে একটি বইয়ের মতো বাঁধার জন্য একটি স্ট্রিং দিয়ে একসাথে বাঁধা হতো।
উপনিষদ যা পাণ্ডুলিপির একটা উদাহরণ। উডাব্লক প্রিন্টিংয়ে একটি সম্পূর্ণ পৃষ্ঠার একটি ত্রাণচিত্র কাঠের ব্লকে খোদাই করা হয়, পালি করা হয় এবং সেই পৃষ্ঠার কপি মুদ্রণ করতে ব্যবহৃত হয়। এটি 220 খ্রিস্টাব্দের আগে হান রাজবংশে উদ্ভূত হয়েছিল, টেক্সটাইল এবং পরবর্তীতে কাগজ মুদ্রণ করতে ব্যবহৃত হয়েছিল এবং পূর্ব এশিয়া জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এই পদ্ধতিতে মুদ্রিত প্রাচীনতম তারিখের বইটি হল ডায়মন্ড সূত্র 868 খ্রিস্টাব্দ। পদ্ধতিটি শিল্পে ব্যবহৃত হলে উডকাট বলা হয়, 14 শতকের গোড়ার দিকে ইউরোপে আসে। বই, ব্লক বুক নামে পরিচিত, পাশাপাশি প্লে কার্ড এবং ধর্মীয় ছবিও এই পদ্ধতিতে তৈরি হতে শুরু করে। একটি সম্পূর্ণ বই তৈরি করা একটি শ্রমসাধ্য প্রক্রিয়া ছিল, প্রতিটি পৃষ্ঠার জন্য একটি হাতে খোদাই করা ব্লক প্রয়োজন এবং কাঠের ব্লকগুলি খুব বেশি সময় রাখলে ফাটল ধরে। ছবিতে এখানে দেখা যাচ্ছে তাং রাজবংশের চীনের ডায়মন্ড সূত্রের জটিল সম্মুখভাগ, বিশ্বের প্রথম মুদ্রিত পাঠ্য যেখানে উৎপাদনের তারিখ রয়েছে, এটি 868 ব্রিটিশ লাইব্রেরি। 1450 বইয়ের ইতিহাস এক উল্লেখযোগ্য দিন। জোহানেস গুটেনবার্গ স্বাধীনভাবে ইউরোপে চলমান টাইপ আবিষ্কার করলেন। বরাবর একটি ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে টাইপ ঢালাইয়ে উদ্ভাবন এবং হাত ছাঁচ। ধীরে ধীরে এই উদ্ভাবন বই উৎপাদনের জন্য কম ব্যয়বহুল এবং আরও ব্যাপকভাবে উপলব্ধ প্রারম্ভিক মুদ্রিত হল বই, একক শীট এবং ছবি, যা 1501 সালে তৈরি করা হয়েছিল। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ছাপাখানাও আধুনিক থেকে আধুনিকতর হতে থাকল। আমরা পেলাম বাষ্পচালিত ছাপাখানা 19 শতকের গোড়ার দিকে জনপ্রিয় হয়ে ওঠে। এই মেশিনগুলি প্রতি ঘন্টায় 1100টি শীট মুদ্রণ করতে পারে, কিন্তু শ্রমিকরা প্রতি ঘন্টায় মাত্র 2000টি অক্ষর সেট করতে পারে। 19 শতকের শেষের দিকে মনোটাইপ এবং লিনোটাইপ টাইপ সেটিং মেশিন চালু করা হয়েছিল। তারা প্রতি ঘন্টায় 6000টিরও বেশি অক্ষর এবং একবারে একটি সম্পূর্ণ লাইন সেট করতে পারে। ছাপাখানার অনেক উন্নতি হয়েছে। 20 শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয় বই উৎপাদন প্রতি বছর 200,000 টাইটেল বেড়েছে। 20 শতকের সময় লাইব্রেরিগুলি প্রকাশের ক্রমবর্ধমান হারের মুখোমুখি হয়েছিল, যাকে কখনো কখনো তথ্য বিস্ফোরণ বলা হয়। ইলেকট্রনিক প্রকাশনা এবং ইন্টারনেটের আবির্ভাবের অর্থ হল নতুন তথ্য প্রায়শই মুদ্রিত বইয়ের পরিবর্তে অনলাইনে প্রকাশিত হয়, উদাহরণস্বরূপ একটি ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে। চাহিদা অনুযায়ী মুদ্রণ প্রযুক্তি, যা একসময়ে একটি বই ছাপানো সম্ভব করে, স্বপ্রকাশনাকে এবং ভ্যানিটি প্রকাশনা অনেক সহজ এবং আরও সাশ্রয়ী করে তুলেছে এবং প্রকাশকদের কম বিক্রি হওয়া বই মুদ্রণে রাখার অনুমতি দিয়েছে। প্রিন্টের বাইরে তাদের ঘোষণা করার পরিবর্তে বই সম্বন্ধে এত কিছু বলা হলো, কিন্তু একটি বিশেষ পদ্ধতিতে না বললে অন্যায় হবে। ব্রেইল, ব্রেইল হলো আঙুলের ডগা ব্যবহারের মাধ্যমে পড়া এবং লেখার একটি পদ্ধতি। ব্রেইল অন্ধ এবং আংশিকভাবে অন্ধদের জন্য দক্ষ যোগাযোগের একটি সিস্টেম হিসাবে তৈরি করা হয়েছিল। সিস্টেমটি 63টি অক্ষর নিয়ে গঠিত এবং বাম থেকে ডানে পড়া হয়। এই অক্ষরগুলি প্রতিটি অক্ষরকে উপস্থাপন করার জন্য একটি আধুনিক ডমিনো টুকরার মতো দুটি কলামে ছোট উত্থিত বিন্দু দিয়ে তৈরি করা হয়েছে। পাঠকরা 2 আঙুল দিয়ে অক্ষর শনাক্ত করতে পারেন। পড়ার গতি গড়ে প্রতি মিনিটে 125 শব্দ এবং প্রতি মিনিটে 200 শব্দে পৌঁছাতে পারে। ব্রেইলের স্রষ্টা লুই ব্রেইলের নামে নামকরণ করা হয়েছে, একজন ফরাসি নাগরিক যিনি শৈশব দুর্ঘটনার ফলে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। 1824 সালে 15 বছর বয়সে তিনি রাতের লেখার উন্নতি হিসাবে ফরাসি বর্ণমালার উপর ভিত্তি করে ব্রেইল কোড তৈরি করেন। তিনি 1829 সালে তার সিস্টেম প্রকাশ করেন, যা পরবর্তীতে সঙ্গীতের স্বরলিপি অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় সংশোধন 1837 সালে প্রকাশিত, আধুনিক যুগে বিকশিত লেখার প্রথম বাইনারি ফর্ম। ব্রেইল অক্ষরগুলি একটি 3x2 ম্যাট্রিক্সে সাজানো 6টি উত্থিত বিন্দুর সংমিশ্রণ ব্যবহার করে গঠিত হয়, যাকে ব্রেইল কোষ বলা হয়। এই বিন্দুগুলির সংখ্যা এবং বিন্যাস একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরকে আলাদা করে। বইয়ের আধুনিকতম সংযোজন হল ইবুক। ইবুক একটি ডিজিটাল ঘটনা হয়ে উঠেছে এবং অনেকের মতে এটি ভবিষ্যতে হার্ডব্যাক এবং কাগজের বই দখল করবে। ইবুকগুলি অনেক বেশি অ্যাক্সেসযোগ্য এবং কেনা সহজ এবং কাগজের খরচ কেটে নেওয়ার কারণে ইবুক কেনার জন্য এর প্রকৃত অংশের পরিবর্তে এটি সস্তা।
ই-রিডারের জনপ্রিয়তার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এর ক্রমাগত বৈচিত্র্য। অনেক ই-রিডার এখন মৌলিক অপারেটিং সিস্টেম সমর্থন করে, যা ইমেল এবং অন্যান্য সাধারণ ফাংশনগুলিকে সহজতর করে। আইপ্যাড এই প্রবণতা সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ, তবে এমনকি মোবাইল ফোন ই-রিডিং সফটওয়্যার হোস্ট করতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে বইয়ের একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন এবং নতুন কিছুর জন্য অপেক্ষা করুন। আমার এই চ্যানেলের ইতিহাসের বিভিন্ন মুহূর্তগুলো, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব বাংলাতে।